বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক নিতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে তৈরি পোশাক নেয় ব্রাজিল, তবে এটি সরাসরি হলে অর্থ সাশ্রয় হবে। এ সময় বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম লেখা ব্রাজিল জাতীয় দলের জার্সি উপহার দেন মাউরো এবং পরবর্তীতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এই প্রথম দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।